অজ্ঞতা ও অত্যাচার, বিচ্ছেদ ও বিভাজন, শিরিক এবং ভ্রষ্টতা, এমনই ছিল তৎকালীন সময়ের অবস্থা। অতপর আল্লাহ তাআলা একটি নতুন উজ্জ্বল সকালের ইচ্ছা করলেন এবং এমন একটি আলোর ইচ্ছা করলেন যা ওই অন্ধকারকে নিশ্চিহ্ন করে ফেলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার গুণাবলী তার প্রতিপালকের ভাষায় ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি তার জন্য পূর্ণতার যাবতীয় বিষয়াবলী এবং উত্তম গুণাবলীর সংমিশ্রণ ঘটিয়েছেন যা মানব জাতির মধ্যে আর কেউ অর্জন করতে সক্ষম হয়নি। আর এই বিষয়টি এটাই প্রমাণ করে যে তিনি ছিলেন মানব জাতির মাঝে সর্বাধিক জ্ঞানী। তাদের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তাদের চেয়ে বড় হৃদয়ের এবং তাদের চেয়ে অনেক লজ্জাশীল। তিনি ছিলেন মানুষের মাঝে সর্বাধিক সাহসী এবং পৃথিবীর মাঝে সর্বোচ্চ বিনয়ী। তিনি তার পরিবারকে সাহায্য করতেন, তার কাপড় সেলাই করতেন এবং নিজেই সেবা করতেন। তিনি মুসলিম অমুসলিম সকলের সাথেই সাক্ষাৎ করতেন। তিনি অসুস্থ ব্যক্তিদের কাছে যেতেন এবং তাদেরকে কল্যাণের দিকে আহ্বান করতেন। তিনি ছিলেন সত্যবাদী, মানুষের মাঝে সর্বাধিক ন্যায়পরায়ণ এবং দুর্বলের সাহায্যকারী, মহিলা এবং বাচ্চাদের সাথে ইনসাফকারী, আর তার দয়ার মাঝে পশুরাও সামিল ছিল। এমনকি অমুসলিমরাও তার প্রশংসা করেছেন। তাদের মাঝে একজন হচ্ছেন ইউহান গোতা। তিনি বলেন, আমরা ইউরোপিয়ানরা আমাদের সম্মিলিত মেধা দিয়েও যেখানে পৌঁছাতে সক্ষম হইনি, সেখানে মুহাম্মদ পৌঁছেছে। অন্য একজন হচ্ছেন জর্জ বার্নার্ড শো। তিনি বলছেন, বিশ্বে মুহাম্মদের চিন্তাধারার একজন মানুষের ভীষণ প্রয়োজন। এমনকি তাদের আরও একজন হচ্ছেন টোলস্টো। তিনি বলছেন, যুক্তি এবং প্রজ্ঞার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে মুহাম্মাদি বিধান বিশ্বে বিরাজ করবে। তার বৈশিষ্ট্য ও মর্যাদা জানার জন্য আমরা তাকে সাহায্য করব। তার মর্যাদা ও ফজিলত মানুষের মাঝে প্রচারের মাধ্যমে আমরা তার সাহায্য করব। আমরা তার অনুসরণ করব, তার আদেশ মান্য করব, তার বিধানকে রক্ষা করব এবং তার থেকে সন্দেহ দূরে রাখব। তার যদি অন্য কোনো ফজিলত নাও থাকতো, তবুও আল্লাহর পক্ষ থেকে রিসালাত বহন করা এবং তা বান্দার কাছে পৌঁছে দেওয়া এবং তার মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কারণে তার ফজিলত এত বেশি হতো যে পৃথিবীবাসী তার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবে না এবং মানুষের মাঝে কেউ তার প্রতিদানও দিতে সক্ষম হবে না। তিনি তার সমগ্র জীবন মানুষের কল্যাণে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।